বড় স্বপ্ন নিয়ে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গেছে বাংলাদেশ। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গঠন করা হয়েছে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড। যুক্তরাষ্ট্রে গিয়ে তাদের বিপক্ষে সিরিজ হেরে কঠোর সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ দল। আসন্ন বিশ্বকাপে সব ক্রিকেটারকে নিজের দায়িত্ব পালনের বার্তা দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আমার কাছে প্রত্যেকটা প্লেয়ারকে আমি সবার কাছ থেকে আমার সমান এক্সপেকটেশন, যার যে রোলটা থাকবে ওই রোল অনুযায়ী যেন টিমে কন্ট্রিবিউট করে, এটাই প্রধান চাওয়া থাকবে। দলের সবচেয়ে বড় ভরসার নাম সাকিব আল হাসান। তার অভিষেকের পর থেকে টাইগারদের সবগুলো বিশ্বকাপে খেলেছেন সাকিব। অধিনায়কের চাওয়া দলে থাকা ক্রিকেটাররা তার অভিজ্ঞতাকে কাজে লাগাবে। আলাদাভাবে যদি বলেন, আমি চাইবো যে সাকিব ভাই তার এক্সপিরিয়েন্সটা প্রত্যেকটা ক্রিকেটারকে শেয়ার করবেন। তার যেই তিনি এই গত বছরগুলোতে যেই এক্সপিরিয়েন্সগুলো ফেস করেছেন, ওই আইডিয়াসগুলো ইয়াং ক্রিকেটারদের দিলে আমার মনে হয় তারা অনেক উপকৃত হবেন, অলরেডি যেটা উনি করেন। সো এটাই আলাদাভাবে যদি বলেন এক্সপেকটেশন, এই এই জায়গায় অবশ্যই তার কাছ থেকে চাওয়া। অধিনায়ক মনে করেন সঠিক প্রক্রিয়া মেনে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে খেললে প্রত্যাশা অনুযায়ী সাফল্য আসবে। আমার কাছে ক্যাপ্টেন হিসেবে যে জিনিসটা ইম্পর্টেন্ট, আমরা আমাদের প্রিপারেশান ঠিক মতো নিয়েছি কিনা, আমাদের ছোট ছোট কাজগুলো করছি কিনা, আমাদের প্রসেসটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, আমাদের এই জিনিসটা যদি আমরা মেনটেন করতে পারি প্রত্যেকটা ম্যাচে, আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি, রেজাল্ট উইল কাম। অধিনায়ক হিসাবে ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই, প্রতি ম্যাচে দলের জন্য অবদান রাখতে চান শান্ত। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।